নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকলকে জয় হিন্দ জানিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের জন্য। তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপের তোমাদের পিভিআর ফর্ম থেকে শুরু করে পাবলিশ হয়ে গেছে অনেকের। এরপরে রিজনালে পাবলিশড হবে, 10-15 দিনের মধ্যেই পাবলিশড হবে, এটাই কিন্তু খবর আছে। ঠিক আছে, 15 দিনের পর ধরে রাখো। তাও তোমরা অফিসে খোঁজা, মানে যারা ডিপার্টমেন্ট খোঁজ রাখো, কারণ হচ্ছে যাতে সফট কপিতে হয়, কারণ হার্ড কপিতে হলে কিন্তু তোমাদের অনেক দেরি হয়ে যাবে। সো তোমরা রিকোয়েস্ট করেছো সফট কপিতে হতে, ঠিক আছে, খবর নাও। এবং এখন যে খবরটা দেবো তোমাদের, খবর বলতে আর হচ্ছে যেটা বলবো হচ্ছে পিএইচদের বলতে দেখো 10-20 দিনের মধ্যে সমস্যা হয়তো মিটে যাবে, সেরকমই বলা হয়েছে কমিশন থেকে। এবার দেখা যাক কী হয়, ঠিক আছে, তোমাদের আপডেট জানাবো। এবং পিএসসি ক্লার্কশিপের মেডিকেল স্ট্যান্ডার্ডে যারা লাগে, মানে কী কী লাগে সেটা আমরা আজকে জানবো। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব একটা মানে নর্মাল ব্যাপার, ঠিক আছে, খুব রেলে যেমন হয় সেরকম ব্যাপার না, নর্মাল একদম, কোনো সমস্যা মানে খুব বড় রোগ ছাড়া সেটা কিন্তু বাদ হয় না, ঠিক আছে। সো এবার দেখো, মানে ছোঁয়াচে রোগ বা বড় রোগ এরকম টাইপের, ঠিক আছে। এখন কী কী লাগবে তোমার হচ্ছে সেটা আমরা জানবো। দেখো, আই রিপোর্ট লাগবে, মাস্ট বি লাগবে, ঠিক আছে। ইসিজি রিপোর্ট যেটা অবশ্যই লাগবে তোমাদের, নাম্বার দুই। তৃতীয় কথা, ইউরিন রিপোর্ট, যে সুগার বা এরকম জন্য ইউরিন টেস্টটা অবশ্যই মাস্ট লাগবে, ঠিক আছে। এক্স রে রিপোর্ট কিন্তু মাস্ট বি লাগবে, উইথ এক্স রে প্লেট। চার নম্বর বললাম, এক্স রে প্লেট লাগবে, ঠিক আছে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড যখন মেডিকেল টেস্ট হবে, এটা কিন্তু তোমাদের যে কোনো মানে তোমরা যেখানে থাকো সেখানের যারা সেক্রেটারিয়েট তাদের কিন্তু কলকাতা মেডিকেল কলেজে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর যারা তোমার রিজনাল আছো তাদের কিন্তু নিজের ডিভিশনাল বা কী বলে এসডিও যাই বলো ওখানেই কিন্তু হবে, মানে আন্ডারে, ঠিক আছে, মানে তোমার রিজনাল আন্ডারে যেগুলো হসপিটালগুলো রয়েছে, ঠিক আছে, মেন এসডিও অফিস যেখানে আছে সেরকম জায়গায় তোমাদের কিন্তু মেডিকেলগুলো হবে, মানে নিয়ারেস্ট, ঠিক আছে, মানে এসডিও অফিস হবে না, তোমার ওই যে হসপিটাল হবে। ভোটার কার্ড লাগবে, আধার কার্ড জেরক্স মাস্ট বি লাগবে, ঠিক আছে। ডিপার্টমেন্ট অর্ডার, যে অর্ডারটা দেবে সেটা লাগবে। এবং চ্যানেল লাগবে, যে চ্যানেলটা লাগতেও পারে নাও পারে, এবার এইটাই চ্যানেলটা লাগবে তোমার হচ্ছে, চার্জ হয়তো দিতে হতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে বন্ধুরা তোমাদের পিএসসি ক্লার্কশিপ বলো, ডাব্লিউ সব কিছুই বলো, রাজ্য সরকার পিএসসির আন্ডারে যত এক্সাম আছে সমস্ত কিন্তু এটাই তোমার বলবো যে তোমার মানে একদম মেডিকেল টেস্ট যেটা হয় তার থেকে এগুলো লাগে, ঠিক আছে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আরও কিছু আপডেট পেলে তোমাদের অবশ্যই জানাবো।